রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি, সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক, যেটাকে হোয়াইট সস বলা যায়, আবার কন্ডেন্স মিল্কও বলা যায়। সেম একটি ফ্লেভার থাকবে, স্বাদ থাকবে কন্ডেন্স মিল্কের মতো দুধ দিয়ে। এটা দিয়ে ইচ্ছে করলে আপনি পাটিসাপটা পুর তৈরি করতে পারবেন, ইচ্ছে করলে পরোটা রুটির সঙ্গে এমনিও খেতে পারবেন। খালি খালিও খেলে অনেক বেশি সুস্বাদু হয়, যেমন কন্ডেন্স মিল্ক অনেক বাচ্চারা আছে খালি খালি খেতে পছন্দ করে, এটা কিন্তু সেম। কী কী দিয়ে কীভাবে তৈরি করতে হয় অন্য আরেকটি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, দেখুন। পারফেক্ট একটি কন্ডেন্স মিল্ক, হোয়াইট সস, মূলত এটা হোয়াইট সস তৈরি করেছি কন্ডেন্স মিল্কের মতো, স্বাদ ফ্লেভার দারুণ। যদিও আমি আপনাদেরকে ফ্লেভারটা পৌঁছাতে পারছি না, তবে এভাবে তৈরি করবেন আমার মতো করে, অন্য রেসিপিতে দেখাবো A to Z। যদি সেই রেসিপিটা দেখতে চান, শাহনাজ কিচেনে যেতে হবে, শাহনাজ কিচেনে অবশ্যই আপলোড করব কীভাবে হোয়াইট সস বা কন্ডেন্স মিল্ক তৈরি করতে পারেন।